আজকের বিষয় ভ্যাট আইনে অ্যাকাউন্টিং ট্রামের ব্যবহার ও হিসেবের ব্যবহৃত খাতা পত্রের দ্বারা মুশক ফর্মসম পূরণের পদ্ধতি ভ্যাট আইনে সংযোতন এবং সকল স্তরে আদর্শ ভ্যাট হার ও সহজবদ্ধ ভাষায় ব্যবহার করলে ভ্যাট আইন বাস্তবায়ন সম্ভব এর উপস্থাপন আমাদের দেশে প্রচুর অ্যাকাউন্টিং এ দক্ষ লোকবল আছে ভ্যাট আইন ও অ্যাকাউন্টিং সিস্টেমের বাইরে কোনো বিষয় না ভ্যাট আইনের অনেক অংশে বর্তমান ভাষা পরিহার করে খুব সহজে অ্যাকাউন্টিংয়ের ভাষা ব্যবহার করা যায় সেটা করা গেলে ভ্যাট প্রদানকারীর ভাষাগত বোঝার সমস্যা দূর করা যাবে হিসেবের জন্য ব্যবহৃত খাতাপত্রের দ্বারা মোষক ফর্মগুলি পূরণ করার পদ্ধতি ভ্যাট আইনে সংযোজন করা গেলে জনশক্তির বহুবিধ ব্যবহারে ব্যবসায়িক খরচ হ্রাস পাবে আজ ব্যবসা পর্যায়ে ভ্যাট ব্যবস্থা ও অ্যাকাউন্টিংয়ের সমন্বয় উপস্থাপন করব অ্যাকাউন্টিং সিস্টেম ও ভ্যাট আইনের সমন্বয়করণীয় বিষয়সমূহ ভ্যাট আইন ব্যবসা পর্যায়ে ভ্যাট আইনের দরকারি অংশ আলাদা করে সেখানে অ্যাকাউন্টিং ট্রাম ও সহজবদ্ধ ভাষা ব্যবহার করা ব্যাট আইনের যে সমস্ত ফরম সংরক্ষণ কথা আছে সেগুলো কত সহজভাবে সঠিক ও সুন্দরভাবে এবং দক্ষতার সাথে করা যায় সেটার ব্যবস্থা করা পণ্য ক্রয় করা থেকে শুরু করে বিক্রয় করা পর্যন্ত এমন এক টার্নিং সিস্টেম এর মধ্যে আনা যাতে করে খুব সহজে এই সামান্য ভ্যার জানা লোকেও ভুলভ্রান্তি ছাড়া সমস্ত কাজ সমাধা করতে পারেন মুশক ফরম ও বিজ্ঞানের সমন্বয় মুশক ফোরমগুলি ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে নিয়ে আসা এবং সকল জায়গায় অ্যাকাউন্টিং ট্রাম ব্যবহার করা হিসেবে দৈলাদি ক্যাশবুক ও ব্যাংক বুক ও জার্নাল এন্ট্রির দ্বারা মুশক ফরম ছয় পয়েন্ট এক ও ছয় পয়েন্ট দুই পূরণ করার ব্যবস্থা করা মাসিক ট্রায়াল ব্যালেন্সের এর দ্বারা মুশক ফরম নয় পয়েন্ট এক পূরণ করার পদ্ধতি তৈরি করা দুই সিস্টেমে একজন দক্ষ জনশক্তির দ্বারা লাভজনকভাবে ব্যবসা পরিচালনা দ্বারা আইন মানতে উৎসাহী হবেন ব্যবসায়ের লেনদেন নির্মলূপভাবে হিসাবভুক্ত করা হবে ক্রয়ের বিপরীতে টাকা প্রদান বিবরণ ক্রয় এন্ট্রি হবে মূষক ছয় পয়েন্ট এক এ ক্রয়ের সময় মূষক ছয় পয়েন্ট তিন হতে তিনশো পঁয়ষট্টি টাকা অগ্রিম ভ্যাট রেয়াত হিসাবে চুয়ান্ন টাকা পঁচাত্তর পয়সা নগদ অগলি ব্যাংক প্রধান ব্যটসহ ক্রয় মূল্য চারশো উনিশ টাকা পঁচাত্তর পয়সা বিক্রয়ের বিপরীতে টাকা জমা নগদ অগ্লিক ব্যাংক জমা ব্যটসহ বিক্রয় চারশো ষাট টাকা বিক্রয়ের মূসক ছয় পয়েন্ট দুই এ এন্ট্রি হবে বিক্রয়ের মূসক ছয় পয়েন্ট তিন দ্বারা চারশো টাকা প্রদেয় ভ্যাট ষাট টাকা ব্যবসায়ের লেনদেন নির্মূপভাবে হিসাবভুক্ত করা হবে বিক্রয়ের বিপরীতে প্রদেয় ভ্যাট সমন্বয় প্রদেয় ভ্যাট ষাট টাকা অগ্রিম পদার্থ ভ্যাট চৌদ্দ টাকা পঁচাত্তর পয়সা নগদ অবলিক ব্যাংক প্রধান ট্রেজারি জমা পাঁচ টাকা পঁচিশ পয়সা খরচ সমূহ হিসাবভুক্ত করুন বাড়ি ভাড়া দশ টাকা ব্যাংক সুদ সহ অন্যান্য খরচ দশ টাকা লাভ ও কর্মচারী বেতন পনেরো টাকা নগদ অবলিক ব্যাঙ্ক প্রধান পঁয়ত্রিশ টাকা আলোচিত লেনদেন সমূহকে মাসে একশত গুণ ধরে ট্রায়াল ব্যালেন্স তৈরি এবং সে সামারি দ্বারা মোষক নয় পয়েন্ট এক ও মোষক চার পয়েন্ট তিন পূরণ নিম্নরূপ বিবরণ ক্রয় মোষক নয় পয়েন্ট এক এ মোট ক্রিয়ার কলামে ও মূষক চার পয়েন্ট তিন এ উপকরণ হিসেবে তিনশো পঁয়ষট্টি ও ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অগ্রিম প্রদত্ত ভ্যাট মূষক নয় পয়েন্ট একে রেয়াতের কলামে লিখতে হবে পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা বাড়ি ভাড়া মূষুক চার পয়েন্ট তিন এ মূল্য সংশোধন হিসেবে লেখা যাবে দশ টাকা সুদ ও বিবিধ মূষুক চার পয়েন্ট তিন এ মূল্য সংশোধন হিসেবে লেখা যাবে দশ টাকা লাভ ও কর্মচারী বেতন মূষুক চার পয়েন্ট তিন এ মূল্য সংযোধন এ লেখা যাবে পনেরো টাকা বিক্রয় মূষক নয় পয়েন্ট এক এ মোট বিক্রয়ের কলমে লিখতে হবে চল্লিশ হাজার টাকা প্রদেয় ভ্যাট মূষুক নয় পয়েন্ট এক এ মোট প্রদেয় ভ্যাটের কলমে যাবে ছয় হাজার টাকা নগদ ট্রেজারি জমা ভ্যাট বাবদ মূষক নয় পয়েন্ট এক এ ট্রেজারি জমার কলমে যাবে পাঁচশো পঁচিশ টাকা সর্বমোট ছেচল্লিশ হাজার টাকা ব্যবসায় লেনদেন সময়কে ডাবল এন্ট্রি হিসাব ব্যবস্থায় রক্ষিত খাতাপত্রের দ্বারা মুসক ফরমসমূহ পূরণ ও আদর্শ ভ্যাট হারের দক্ষ জনশক্তি তৈরি করা গেলে ভ্যাট ফাঁকিরোধ হবে ব্যবসায় পর্যায়ে ভ্যাট আইনের প্রয়োজনীয় অংশ আলাদা করে একটা নির্দেশিকা তৈরি করা যাতে করে সহজে ও কম সময়ে দক্ষ জনশক্তিকে ভ্যাট প্রদানের দায়ে সচেতনতা বৃদ্ধি করা যাতে করে উভয় স্তরে ফাঁকিরোধ সম্ভব হবে নতুন ভ্যাট আইনে সম্পূর্ণ অডিট বেস প্রতি মাসের ভ্যাট রিটার্নের সাথে ব্যাঙ্ক বুক ক্যাশবুক ও জানাল এন্ট্রিসমূহের ডেবিট ও ক্রেডিট পার্সের যোগফলের বিশ্লেষণ এর কিছু ফরম তৈরি করে খুব সহজে সঠিক ভ্যাট প্রদীয় ও সোর্স ভ্যাট নির্ণয় করা যাবে বর্তমানে মূষক নয় পয়েন্ট এক এ চৌষট্টি চাপ ফরম যাহা সঠিকভাবে পূরণযোগ্য নয় হিসাব ট্রাম ও দলিলাদির সাথে আইনের সমন্বয় করা হলে চারটি ফরম পূরণ করে বিক্রয়ের বিপরীতে প্রদীয় ভ্যাট ও সোর্স ভ্যাট সঠিকভাবে নির্ণয় করা যাবে এর জন্য দরকার শুধুমাত্র আইন প্রণয়নকারীর আন্তরিকতা ও আমাদের দেশের প্রফেশনাল হিসেবরক্ষকদের পেশার সঠিক দায়বদ্ধতা বিষয়টি আমি আরও বড় পরিসরে উপস্থাপন আনব ইনশাল্লা